এই প্রোগ্রামটার ক্রেডিট আসলে যায় সব আপুদের, কারণ এটা আসলে আমি তো থাকি মেলবোর্নে, মেলবোর্ন থেকে এসে সিডনিতে অ্যারেঞ্জ করা ইজি না, শুধুমাত্র সব আপুরা এত হেল্পফুল। থেকে মেয়েদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম, এর থেকে বড় প্ল্যাটফর্ম আর নেই। এখানে সম্ভবত 14,000-এরও বেশি বাঙালি মেয়েরা এখানে এই গ্রুপটার মধ্যে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাবনা পারভিন এবং আমি এখন আসছি অ্যাশফিল্ডে। আর আমি আজকে যাব অজি বাংলা সিস্টারহুড ফেস্টে। হ্যাঁ, লাস্ট মুহূর্তে আমার প্ল্যান হচ্ছে ওখানে যাওয়ার। অ্যান্ড আমি এক্সাইটেড হয়ে আমি রেড ফোনে নামার জায়গায় অ্যাশফিল্ডে নেমে পড়ছি। অ্যান্ড এখানে আমার আবার ওয়েট করা লাগবে ট্রেনের জন্য, তারপর আমি হার্সভিল যাব। হার্সভিলে একটা অডিটোরিয়ামে হবে প্রোগ্রামটা, ফেস্টটা। সো লেটস সি ইউ দেয়ার, বাই বাই। এই যে রেড ফোন চলে আসলাম, আর আজকে আমার সেগমেন্টটা হলো ঘটকাপা। আমি ঘটকাপা সাজবো, ঘটক পাখি আপা, এবং আমার একটা অভিনয় আছে এবং লাইফে ফার্স্ট টাইম আমি আজকে অভিনয় করব। আমি অনেক এক্সাইটেড। তো এই যে ট্রেনও চলে আসলো, দেখতে দেখতে ট্রেনেও উঠে গেলাম আমি। আমি অ্যাকচুয়ালি সলো ডান্সে পার্টিসিপেট করার জন্য আপুকে নক দিয়েছিলাম, বাট আপুর বললো যে সলো কোনো সেগমেন্ট থাকছে না নাচের। দ্যাটস ওয়াই আমি বললাম তাহলে অ্যাভেলেবেল কোনটা আছে, তো আপু বললো অভিনয়। হার্টসভিলে আমি ফার্স্ট টাইম আসলাম, আর জায়গাটা আমার কাছে প্রিটি মাচ ভালো লাগতেছে, খুব সুন্দর এরিয়াগুলো, অনেক সুন্দর। লেটস সি কি হয়, বিকজ আমি যেখানে যাচ্ছি আমি আসলে এখনো পর্যন্ত কাউকে চিনি না, দেখি কাউকে চিনি কিনা বা চেনা পরিচিত কারোর সাথে দেখা হয় কিনা। এই যে আমি চলে আসছি, আর এটা হলো এন্ট্রি। এন্ট্রিতে ঢুকে দেখি সুন্দর সুন্দর আপুদের সুন্দর সুন্দর ভিড়, যেখানে আপুরা ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল, কজ এত ভিড়। আর আসলে আপুদের আপনি সবাইকে অনেক সুন্দর লাগছিল। এখান থেকে আমি আমার টিকিট শো করে কুপন নিয়ে নিলাম, যেখানে ছিল ফুড কুপন, লাঞ্চ এবং আফটারনুন টি অ্যাভেলেবল ছিল। আর ভেতরেও এসে দেখি এখন লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো আমাদেরকে কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে যেতে হয়েছিলো। এই যে এখানে আমাদের সবার প্রিয় আবিদা আপু আর জান্নাত আপু ফার্স্ট লাঞ্চ দিচ্ছে, সবার প্রথম লাঞ্চ এই আপুটা পেয়েছে, কনগ্রেচুলেশন টু হার। এই যে আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম, এর পেছনে যে আপুটাকে দেখছি না, আপনাকে বলছে তোমার একটা চ্যানেল আছে তাই না, আমি তোমার ভিডিও দেখেছি। অ্যান্ড ইটস মেক্স মি সো প্রাউড, যে কেউ তো পিসছে যে আমাকে চিনে, তো জিনিসটা ভালো লাগছে। আমার এই যে কুপন নিয়ে খাবার নিয়ে বসে পড়লাম, খাবারের অনেক সুন্দর খাবার ছিল, খাবারগুলো অনেক মজার ছিল, কাচ্চি ছিল, কোক ছিল, পানি ছিল, অ্যান্ড ফিনি ছিল। তারপর যখন দেখলাম লাস্ট টাইমটা ফটোগ্রাফির জন্য অনেক ভিড় কম ছিল, আমি চলে আসলাম ছবি তুলতে এবং আমি ছবি তুললাম। তারপরে এই যে এই জিনিসটা যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটাও ট্রাই করলাম। এই যে এখানে ভিডিও, আমাদের মিট হয়েছিল লাস্ট রঙ্গিলা বৈশাখে, আবার আজকে আপনার শহর প্রোগ্রামে। হ্যাঁ, আর আপু অনেক কিউট, অনেক ভালো একটা মানুষ, অবশ্যই আপু আপনার পরিচয় দিয়ে দেন আপনি। আমি হ্যাঁ, অনেক সুন্দর। এখন আমার সাথে আছে আমার অস্ট্রেলিয়ার সব থেকে প্রিয় আপু আবিদা আপু। হাই আপু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই প্রোগ্রাম সবাই কিছু বলেন। আমরা হাজার হাজার বাঙালি থাকি এই সিডনিতে, তো এই ওজি সিস্টারহুড এই পেজটা হচ্ছে মানে সব থেকে মেয়েদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম, এর থেকে বড় প্ল্যাটফর্ম আর নেই। এখানে সম্ভবত 14,000-এরও বেশি বাঙালি মেয়েরা এখানে এই গ্রুপটার মধ্যে আছে। আমরা এইটা নিয়ে আমাদের 4 বছর আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে, আমরা 4 বছর ধরে জান্নাত আমাদেরকে প্রোগ্রামটা উপহার দেয়, এবং প্রোগ্রামটা যেন সাকসেসফুল করা যায় সেই জন্য আমরা কিছু ভলেন্টারি আসি, তার আশেপাশে বড় ছোট বোনরা তাকে সাহায্য করি, এবং এই গ্রেট প্রোগ্রাম করে আমরা বের হয়ে যাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন প্রতি বছর সবাইকে সুন্দরভাবে বিনোদন দিতে পারি, এবং একদিনের জন্য যেন চিন্তা করতে পারি আমরা একা নারীরা, শুধু নারীরা মজা করবো, কোনো বাচ্চা না, কোনো জামাইরা না, আসলে এখানে কোনো বাচ্চা এলাম না, কোনো জামাই এলাম না, যেটা অনেক ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম, তো আশা করি এক্সপিরিয়েন্সটা অনেক মজার হবে ইনশাআল্লাহ। ওকে আপু, থ্যাংক। সবাইকে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ,
খুব সবসময় একটা ঈদ ঈদ ভাব লাগে। আসলে আসলে কিন্তু সকালবেলা উঠে কিন্তু মনে হয় আসলে ঈদ ঈদ একটা ফিলিংস হয় যে সুন্দর করে সাজবো, সেজে টুকে আসবো, সবার সাথে দেখা হবে, বেশ ঈদ ঈদ একটা ভাব। ঈদের দিনে আমরা পাই না সবাই এভাবে একা। আমি তো থাকি মেলবোর্নে, মেলবোর্ন থেকে এসে সিডনিতে অ্যারেঞ্জ করা ইজি না, শুধুমাত্র সব আপুরা এত হেল্পফুল, এই কারণে করা সম্ভব হয়। ইচ এন্ড এভরিওয়ান, যারা পারফর্মার, যারা সব মানে ডেকোরেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরি টিমে, আমি বলবো যে আমি ব্লেসড যে আসলে এত হেল্পফুল অনেকগুলো আপকে আমরা
পেয়েছি সেজন্য করা সম্ভব। সবাই আসলে যাওয়ার সময় এত খুশি মনে যায়, ওইটা আমাকে আরো ইন্সপিরেশন দেয় যে ওকে নেক্সট ইয়ার আবার করবো। এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, আর আসলে মনে হয় যে ফার্স্ট টাইম, সবাই এত ওয়েলকামিং ছিল, সবাই অল গুড, সবকিছু সুন্দর মতো হচ্ছে। You did very well. As a ঘটক আপা, আমাদের ইয়াংগেস্ট ঘটক সিডনিতে, কারো যদি পাত্রপাত্রি লাগে কন্টাক্ট করুন। থ্যাংক ইউ, আই লাভ ইউ। অ্যান্ড ফাইনালি প্রোগ্রাম শেষ হলো, এখন বাসায় যাচ্ছি। এখন কয়টা বাজে? 5:30। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এনজয় করছি। চিনতাম, অচেনা মানুষ আসতে আবিদ আপু ছিল, কথা আপু ছিল, জান্নাত আপুকে তো চিনি। আমার লাস্ট মুহূর্তে প্রত্যাশা বসে দেখা হয়েছে, অনেক ভালো লাগলো, সবাই অনেক ওয়েলকামিং ছিল, সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন, যে কিন্তু বলো না যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।